সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটের আজকের বাংলাদেশে। জঙ্গি আস্তানা সন্দেহে সিরাজগঞ্জে অভিযান, চারজনের আত্মসমর্পণ, মিলল বোমা তৈরির সরঞ্জাম, পিস্তল, চাপাতি। দেশে করোনায় আরও 10 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2275 জন। চিড়িয়াখানায় বাড়ছে দর্শনার্থীর সংখ্যা, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। মহামারী করোনায় কপাল পুড়েছে রংপুরের ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের। নীতিমালা তৈরি না হওয়া পর্যন্ত ঢাবির সান্ধ্য এমবিএ কোর্সের ভর্তি পরীক্ষা স্থগিত। তক্ষক কিনতে ঢাকা থেকে চট্টগ্রামে গিয়ে নিখোঁজ, এক বছর পর মিলল কঙ্কাল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বন্ধ ক্যাম্পাসে প্রাণ ফিরিয়েছে পরিযায়ী পাখিরা। বিশ্বের সম্ভাবনাময় 20 ক্রিকেটারের তালিকায় বাংলাদেশের মুর্শিদা খাতুন। কুয়াশায় দেখতে না পেয়ে সামনের ট্রাকে ধাক্কা, পেছনের ট্রাকের 2 ব্যবসায়ী নিহত। রাজধানীতে বৃষ্টি, আগামী 3 দিন কমতে পারে রাতের তাপমাত্রা। এখানেই শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ।